ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। একটি অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক 0,0 এবং তার নিয়ামকের সমীকরণ হচ্ছে 2x + y = 1। অধিবৃত্তটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা প্রথমেই যেটা দেখে নিচ্ছি যে নাভির স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 0,0, তাহলে নাভি স্থানাঙ্ক s = হচ্ছে 0,0 এবং নিয়ামকের সমীকরণ 2x + y = হলো 1। এখন আমরা কি জানি? আমরা জানি যে নিয়ামকের সাথে অক্ষ, অধিবৃত্তের অক্ষ লম্ব সরলরেখা, তাই তো? তাহলে সেক্ষেত্রে অক্ষের সমীকরণের আকার কিরকম হবে? আমরা জানি যে কোন একটা সরলরেখা যদি ax + by = c হয়, তাহলে লম্ব সরলরেখা হয় bx - ay = k। তাহলে সেক্ষেত্রে কি হবে? bx মানে কত? এখানে দেখো, bx মানে y, y এর কোএফিসিয়েন্ট 1, তার মানে এখানে হচ্ছে x মাইনাস ay, ay মানে কত? 2 × y = হলো k। এটিকে আমরা 1 নম্বর দিয়ে রাখি। এখন দেখো নিয়ামক এবং নাভি, নিয়ামক এবং নাভির মধ্যবর্তী দূরত্ব কত? 2a। তাহলে 2a = আমি কি লিখতে পারি? মড অফ 2 × 0 + 0 - 1 √√2² + 1² এটা ইজ ইকুয়াল টু কত? মড অফ -1/√5 = 1/√5। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য 4a ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 2 × 2a = 2 × 1/√5 একক। তার মানে কত? তার মানে দেখো 2/√5 একক। এখন দেখো এখানে আমরা জানি যে কোন একটা অধিবৃত্ত যদি এরকম দেখতে হয় এবং এখানে যদি ওর নাভি এস থাকে, এখানে যদি নিয়ামক থাকে, তাহলে নিয়ামক এবং অক্ষের ছেদবিন্দু এবং নাভি এবং শীর্ষ এরা পরস্পর সমান দূরত্বে থাকবে এবং এদের মধ্যে হচ্ছে কি, এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক a হচ্ছে এই ছেদবিন্দু এবং s এর একদম মধ্যবিন্দু। তাহলে এখানে তোমার যেটা দেওয়া আছে যে x - 2y = k, এই লম্ব অবশ্যই নাভি বিন্দুগামী, নাভি দিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা অক্ষের সমীকরণ কি পেয়ে যাব? x এর জায়গায় 0 আর y এর জায়গায় 0 পুট করলে আমি দেখো পেয়ে যাচ্ছি k = 0। তাহলে অক্ষের সমীকরণ পেয়ে যাচ্ছি দেখো x - 2y = 0। এখন অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দুই হচ্ছে এই বিন্দুটি, তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি? এখান থেকে দেখো x = পাচ্ছি 2y, তাহলে এইখানে আমরা যদি বসাই তাহলে পাচ্ছি 2 × 2y + y = 1, তার মানে y = হচ্ছে 1/5। আর এখান থেকে দেখো x এর জায়গায় ভ্যালু পুট করছি 2 × 1/5 = 2/5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে? এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে দেখো 2/5, 1/5। তাহলে 2/5, 1/5 আর 0,0 মানে নাভি, এর মধ্যবিন্দুই হচ্ছে শীর্ষ স্থানাঙ্ক। তাহলে শীর্ষ বিন্দু স্থানাঙ্ক a = কি পেয়ে যাব আমরা? 2/5 + 0/2, 1/5 + 0/2, তার মানে কত? 1/5, 1/10, এটি হয়ে গেল আমার শীর্ষবিন্দু স্থানাঙ্ক। আর নাভিলম্বের দৈর্ঘ্য 2/√5 একক হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।